আচ্ছা দাদা, এই ওষুধটা কদিন থেকে খাচ্ছেন? 4 দিন থেকে। 4 দিন থেকে খাচ্ছেন। ওষুধটা খেয়ে উপকার কি পাচ্ছেন? আর ব্যথা ছিল, ব্যথাটা সেরে গেছে। আচ্ছা, আর কি কি সমস্যা? কি পিঠের ব্যথা কি কমছে? পিঠের ব্যথার জন্য তো খাচ্ছি। আচ্ছা, হাতের কি ব্যথা আছে? হাতের ব্যথা গেল। আচ্ছা, এই আর পালসটা কদিন থেকে খাচ্ছেন? 4 দিন থেকে খাচ্ছি। 4 দিন থেকে খাচ্ছেন। 4 দিনে কিছু রেজাল্ট? একটু আরাম পেয়েছি। আরাম পেয়েছেন? ভরসা হচ্ছে যে এই ওষুধটা খেলে আমি আরাম পাবো? হ্যাঁ, অবশ্যই পাবো। ঠিক আছে দাদা, তাহলে নিয়মিত যেভাবে নিয়মটা জানেন খাওয়ার, কি নিয়ম? এই ওষুধটা খাওয়ার নিয়ম হলো আপনার এর ডাইটিংটা মেনটেন করাই হচ্ছে মেন জিনিস। আর ডাইটিংটা মেনটেন হচ্ছে কি, যে সকালে খালি পেটে, সকালে উঠে খালি পেটে 30 ml জল, গরম জল, গুনগুনা জল করবে, আর 20 ml এই আরপালস রুদ্রা, এটা দিয়ে ফ্যাক্ট করে চায়ের মতো খাবে। তারপরে সকালে এই ওষুধটা খাওয়ার পরে 1 ঘন্টা কোনো কিছু খাবে না। 1 ঘন্টা পরে খাবার খাবে। খাবার খাওয়ার পরে এই যে কালা গুলিটা আছে, এই কালা গুলিটা আছে, এই কালা গুলিটা খাবে। খাওয়ার পরে এই যে আপনার ক্লোরোফেল যেটা আছে, আপনার গ্যারিস আছে, গ্যারিসটা পায়ের যে যে যা যে ব্যথা আছে সেই ব্যথাটা ঠিকভাবে লাগাবা। আর যে ফ্ল্যাক্স, এই যে ফ্ল্যাক্স অয়েল আছে, এটা আপনার টোটালটাই আপনার হার্টের যে মাস্কুলার প্যান আছে, যে সুইলিং আছে, সব কিছু তাতে কাজ করবে। আপনি একটি খাওয়ার মেনটেন করে চলবেন। খাওয়ার মেনটেন হচ্ছে কি, আপনি টক খাবেন না, ঠান্ডা খাবেন না, ঝাল খাবেন না, লবণ কম খাবেন, তেল কম কম খাবেন, তবে আপনার 100% to 100% আপনার এই আর পালসে আপনার টোটালটাই অসুখ সেরে যাবে। আপনি খান এভাবে, নিয়মিত সেবন করেন, একটা একটা আপনি খান, তারপরে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। আপনি আমার কাছে আসবেন।